আদালত অনুষ্ঠিত করেছি আমরা পুরো পরিবারের সঙ্গে আছি আর আমরা দলের পক্ষ থেকে একটা সামান্য সাহায্য 2 লাখ টাকা আমাদের পরিবারকে দিয়ে যাচ্ছি এটা গ্রহণ করবে বিজেপির পক্ষ থেকে আমরা এটা দিয়ে গেলাম ভবিষ্যতে যদি আরও কোনো সহযোগিতা টাকা দিয়ে তো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না যে কোনো ধরনের সহযোগিতা আমরা যে কোনো ধরনের সহযোগিতা আমরা করবো আমাদের পুরো আমাদের আপনাদের লোকাল এমপি আছেন লোকাল এমএলএ মহোদয় করেছি আজকে বিরোধী নেতা বিরোধী চিফ হুইপ আমাদের এমএলএদেরকে 7 জনকে যেগুলো ওনারা জানে সাসপেন্ড করেছে প্রোগ্রেসিভ মহিলা উনি সব জানেন রুমের মেয়ে তো আমি অনেক খুশি হয়েছি এবং শুভেচ্ছাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে যে এসে দাঁড়াইছে আমাদের সহযোগিতা করছে এবং ছেলে মেয়েকে আমার আশীর্বাদ দিয়ে গেছে আমি আছি মানে উপযুক্ত শাস্তি ফাঁসি হয় আমি সেটাই বলছি সিবিআই তদন্ত করে দোষীদের ধরা পড়ুক শাস্তি হবে সেই সেই কথাই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক রেজাল্ট নিয়ে কোনো হতাশা নয় আবারও কিন্তু একেবারে বের হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী তিনি আজকে পৌঁছে গেছিলেন ঝালদাতে যেখানে কংগ্রেস কাউন্সিলর খুন হয়েছিলেন এবং প্রধান সাক্ষী নিরঞ্জন বৈষ্ণব যার রহস্যজনক মৃত্যু হয়েছে সেই যে পরিবার যারা স্বজন হারা হয়েছেন সেই পরিবারের পাশে তিনি কিন্তু আজকে একেবারে পৌঁছে গেছিলেন দর্শক এটুকু বলা যায় যে কোনো রং না দেখি তিনি কিন্তু আজকে চলে গেছিলেন কারণ আপনারা জানেন যে তপন কান্দু তিনি কিন্তু কংগ্রেসের কাউন্সিলর ছিলেন যাকে খুন করা হয়েছে এবং নিরঞ্জন বৈষ্ণব এই ঘটনার যে সাক্ষী তারও রহস্যজনক মৃত্যু হয়েছে দর্শক কিন্তু বিজেপি নেতা হলেও তিনি যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা কোথায় যেন তার সেই তাগিদটা তার মধ্যে কিন্তু আমরা দেখছি তিনি কিন্তু আজকে কোনো রং না দেখে যে উনি কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ওটা তো অন্য দল এরকম কিছু বিষয় নয় তিনি কিন্তু রং না দেখেই পরিবারের পাশে থাকতে আজকে তিনি কিন্তু চলে গেছিলেন যদি দর্শক হয়তো বলবেন যে ঘটনা অনেক দিন পর তিনি গেলেন আসলে ঘটনার সময় কংগ্রেস কাউন্সিলর এইসব বলে একটা পরিবেশ তৈরি হয়েছিল দর্শক হয়তো আরও তদন্তের বিষয় ছিল ইত্যাদি বিষয় ছিল সেই সময় তিনি যাননি কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু গেলেন যখন বিষয়টা নিয়ে এইসব চলছে সিবিআই চলছে পরিবার কার যত অসহায় হয়ে পড়েছে সেই জায়গায় তিনি কিন্তু আবার আমরা দেখলাম যে তিনি কিন্তু পাশে দাঁড়াতে তিনি কিন্তু গেলেন একেবারে এবং তাকে পাশে পেয়ে নিরঞ্জন বৈষ্ণবের পরিবার এবং তপন কান্দুর স্ত্রী তিনিও খুব মানে সন্তুষ্ট যে তিনি এসছেন এবং অনেকটা যেন আশ্বস্ত হয়েছেন পাশে থাকা যে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে দেখলাম যে কিছু টাকা পয়সাও সাহায্য করেছেন তারা দলগতভাবে সেগুলো তারা গ্রহণও করেছেন দেখলাম আমি একটা ছবি দেখলাম দর্শক নিরঞ্জন বৈষ্ণবের বাড়ির ছবিটা তো দর্শক তিনি গেলেন এবং তিনি বলেওছেন যে যে রঙের কোনো ব্যাপার নয় যেখানেই মানুষ অত্যাচারিত হবেন নির্যাতিত হবেন আমি কিন্তু সেখানে পাশে দাঁড়াবো বিরোধী দলনেতা হিসেবে দর্শক আপনারা জানেন যে এই রাজ্যের যে বিধানসভা সেখানে তো বিরোধী দল বলতে বিজেপি রয়েছে কংগ্রেস সিপিএম বিরোধী দল হতে পারে কিন্তু মানে বিরোধী দলের ভূমি এখানে রয়েছে অস্তিত্ব রয়েছে কিন্তু তাদের আবার মেম্বার নেই অ্যাসেম্বলিতে ফলে বিরোধী দলনেতা হিসেবে তার একটা ভূমিকা থেকেই যায় যখন কোথাও কিছু অত্যাচার কিছু ঘটনা ঘটবে বিরোধী দলনেতার একটা ভূমিকা থাকে তো এই সমস্ত আওয়াজগুলো তোলার সেই জায়গাটা যেন কোথাও পালন করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং সেই জন্যই কোনো রং টং দেখেননি যে কংগ্রেস কাউন্সিলারের এরকম ঘটনা ঘটেছে আমি কেন যাব এরকম নয় যেহেতু তিনি বিরোধী দলনেতা তিনি কিন্তু কোথাও যেন তারা সেই দায়িত্বটা পালন করতে তিনি কিন্তু আজকে গেছিলেন ঝালদাতে তবে দর্শক যেটা আমি বলছিলাম যে গতকাল যে রেজাল্ট হয়েছে বাইলেশ্বরের রেজাল্ট আসানসোল এবং বালিগঞ্জ কলকাতার বিধানসভা কেন্দ্র সে রিজাল্টের পর কিন্তু বিজেপির অনেকেই খানিকটা হতাশ হয়ে পড়েছেন তারা বলছেন যে মনে হয় আর বিজেপির কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে আর কী করবো কীভাবে লড়বো কেন এবার রাস্তায় নামবো কেউ কেউ তো আবার দল ছেড়ে অন্যদিকে হাঁটার চেষ্টা করছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এই ধরনের কোনো রিয়াকশান দলের বিষয়ে রেজাল্ট নিয়ে কোথাও কিন্তু কিছু করেননি বরং তিনি বলেছেন আজ কি বলেছেন যে এই সোশ্যাল মিডিয়া এইসব বলা যারা বলছেন এগুলো ঠিক হচ্ছে না
আমি কিন্তু কোথাও বলি না, যদি বলার জায়গা থাকে, যদি বলার কিছু বিষয় থাকে দলের কাছে বলবো, সেখানে একটা সমাধান সূত্র বের হবে। কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়া এইসব বলে যারা করছেন তার মতে অনুযায়ী আর কি এটা ঠিক হচ্ছে না। তবে দর্শক, রেজাল্ট যাই হোক না কেন, কেউ কেউ হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছে রেজাল্ট দেখে, কিন্তু শুভেন্দু অধিকারী যেন দমছেন না। তিনি কিন্তু আবারও, মানে গতকাল রেজাল্ট বের হয়েছে, সেটা নিয়ে অনেক কাটাছেড়া চলছে, অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু ওইসবের দিকে না তাকিয়ে তিনি কিন্তু আবার রাস্তায় নেমে পড়েছেন। আজকে একেবারে ঝালদাতে চলে গেছিলেন এবং বলেছেন যে যেখানেই অত্যাচারের খবর আসবে সেখানে আমি কিন্তু যাব, আমি কিন্তু যাব, আমাদেরকে লড়তে হবে, লড়াই কিন্তু আমার থামবে না, আমাদের থামবে না, আমার আমাদের লড়াই কিন্তু জারি থাকবে, সেটা বলেছেন দর্শক। এবং পাশাপাশি তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, আমি সেটা আপনাকে দেখাবো দর্শক। তিনি কিন্তু আজকে একটা মন্তব্য করেছেন এই রাজ্যের রাষ্ট্রপতির শাসন নিয়ে, যখন এইসব চলছে, যখন ভোটের রেজাল্ট এরকম হচ্ছে, এই সব নিয়ে একটা ছোট্ট কমেন্ট তিনি কিন্তু করেছেন দর্শক। আমি জাস্ট সেটা আপনাদেরকে একটু আগে শোনাই, তারপর আমি আলোচনাতে আসবো যে তিনি কি বলেছেন। পুলিশি রাজ, পুলিশি অত্যাচার, যত নির্বাচন উপনির্বাচন পৌরসভা সব হচ্ছে, সব পুলিশকে দিয়ে করছে। এই রাজ্যে 356 তো হওয়া উচিত, তার আগে এক্ষুনি 355 করা। শুনলেন দর্শক, বললেন যে 356 তো হওয়া উচিত, কিন্তু এক্ষুনি, মানে এক্ষুনি একবারে 355 হওয়া উচিত, মানে পুলিশের যে ক্ষমতা সেটা কে নেওয়া উচিত কেন্দ্রের, এটা তিনি কিন্তু বোঝাও বললেন যে আমরা কিন্তু আদায় করেই ছাড়ব। দর্শক, আমি গতকালকে একটা কথা বলেছিলাম এই রেজাল্ট আসার পর, যে এখন রাজ্যের যা পরিস্থিতি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ পরিবর্তন চাইছেন, পরিবর্তনকামী মানুষের সংখ্যা কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে রিয়াকশান দেখছি, কোনো কিছু ঘটনা ঘটে রিয়াকশান দেখছি। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে যে ভোটটা কেন এরকম হয়ে যাচ্ছে, ভোটের রেজাল্ট কেন এরকম হয়ে যাচ্ছে, এত মানুষ পরিবর্তন চাইছেন, শাসক দলকে মানে একটু শিক্ষা দিতে চাইছেন, কিন্তু ভোটের রেজাল্ট কেন এরকম হচ্ছে? তাহলে কি সত্যি আর পরিবর্তন হবে না? টিএমসিকে তাহলে কি এখান থেকে সরানো যাবে না? দর্শক, আমি গতকালকে বলেছিলাম যে যা পরিস্থিতি, যেভাবে এগোচ্ছে, এত ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, এত অত্যাচার, এত খুন ধর্ষণ, কত কি ঘটছে, দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসছে পুরোপুরি, তারপরেও কি টিএমসি সরকারকে মানে সরানো যাবে না বা টিএমসিকে শিক্ষা দেওয়া যাবে না? কিন্তু ভোটের রেজাল্ট যখন সামনে আসছে তখন দেখছি কোথায় কি, এত মানুষ এত কথা বলছেন, এত রকম বা তাদের রিয়াকশান দেখাচ্ছেন, আর ভোটের রেজাল্ট চলে যাচ্ছে সব টিএমসির দিকে। ফলে দর্শক, যেন কোথাও কোথাও মনে হচ্ছে যে যে এখন যেভাবে যে সিস্টেমে টিএমসি ভোটটা করিয়ে নিতে পারছে বা ভোটটা আদায় করতে পারছে, মনে হয় আর এই নর্মালি ওই ভোট সিস্টেমে মনে হয় টিএমসিকে সরানো যাবে না। কিছু একটা মানে আকস্মিক কিছু ঘটনার দিকে যেন তাকিয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ বলছেন যে যেন একেবারে সেই শ্রীলঙ্কার মতো অবস্থায় তৈরি হয়, মানুষের ক্ষোভ বিক্ষোভ এতটাই হয়তো হবে, রাস্তা নেমে পড়বেন, আর যদি ওই রকম হয় তাহলে তো অবশ্যই কেন্দ্রকে ভাবতেই হবে। এখন যেমন কেন্দ্রকে অনেকে বলছেন, দাবি করছেন 355 লাগু করার জন্য, কেন্দ্রকে একটা গুরুত্ব দিচ্ছেন না। আসলে কেন্দ্রের একটা বিষয় আমরা দেখি, বুঝতে পারছি, আগেও আমরা শুনেছিলাম অমিত শাহ বলেছিলেন যে নির্বাচিত সরকারকে আমরা কী করে ফেলে দিই, এরকম কথা একবার কমেন্ট করেছিলেন। আসলে কেন্দ্র সরকার কিন্তু সহজে চায় না যে নির্বাচিত করে সরকারকে ফেলে দেওয়ার জন্য বা তাদের উপরে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে, হয়তো সেই জন্যে তারা এখনও করছে না। অমিত শাহ হোম মিনিস্টার, কেন্দ্রের তিনি নিজে বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের যা অবস্থা ওখানে গেলে মানে যান চলে যায় গিয়ে, বলেছিলেন একটা পার্লামেন্টে দাঁড়িয়ে একবার। তো তিনি যখন এই রকম উপলব্ধি করেছেন, তারপরেও যা চলছে রাজ্যে, এত মানুষের যান চলে যাচ্ছে, তো হোম মিনিস্টার হিসেবে তিনি কিছুই করবেন না? দর্শক, প্রশ্ন রয়েছে, কিন্তু আমি আবার বলছি যে কেন্দ্রে যারা রয়েছেন তারা যেন সহজে চান না যে কোনো রাজ্যের ওপরে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক বা তাদের সরকারের যে ক্ষমতা সেটা, মানে বিশেষ করে ল অ্যান্ড অর্ডার যে বিষয়টা সেটা কেড়ে নেওয়া হোক, তারা হয়তো চাইছেন না। সেই জন্যই দেখবেন এত দাবি উঠছে, এত কিছু উঠছে, এত প্রশ্ন উঠছে, তবুও কিন্তু কেন্দ্রীয় সরকার বা যারা যারা দেখেন এই বিষয়টা, রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি শাসন যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা কিন্তু আদায় করেই ছাড়বো। তবে দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, দেখুন দাবি উঠছে, আওয়াজ উঠছে, কিন্তু কেন্দ্র সে অর্থে কর্ণপাত করছে না, কিন্তু তারও তো একটা লিমিট রয়েছে।
এই যে কদিন ধরে যা চলল, যেভাবে মানুষের ক্ষোভ বিক্ষোভ জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ মানুষ দেখেছেন, কিন্তু যদি এটাও লিমিট ক্রস করে যায়, যদি ধরুন অত্যাচার নির্যাতন দুর্নীতি আরও বেশি করে প্রকাশ্যে চলে আসে, একটা সময় তো ধৈর্যের বাঁধ ভাঙবে, এটা তো বাস্তব, ধৈর্যের বাঁধ ভাঙবে। তখন দেখবেন হয়তো এই পলিটিক্যাল ব্যানারটা কিছু নয়, দেখবেন সাধারণ মানুষও রাস্তা নেমে পড়েছেন, যেটা হয় আর কি যখন নিয়ন্ত্রণের বাইরে ছিল সব কিছু। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় যে সব মানুষই একেবারে মানে ওই ব্যানার কালার এইসব বাদ দিয়ে পুরো রাস্তায় নেমে পড়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু বাধ্য হবে কেন্দ্র সরকার, বাধ্য হবে কেন্দ্র সরকার তাদের কেন্দ্রের হস্তক্ষেপ করতে, নিশ্চয়ই বাধ্য হবে। দর্শক এটাও অনেকে বলছেন যে ওই সেই পরিস্থিতি না হলে মনে হয় এই সরকারকে আর টলানো যাবে না, কারণ এত কিছু হচ্ছে, এত অত্যাচারের খবর, এত অভিযোগ, তারপরও ভোট তারা পেয়ে যাচ্ছে, কী করে ভোট পাচ্ছে? এটাও তো একটা ধৈর্যের সীমা থাকছে সাধারণ মানুষের মধ্যে। দেখবেন দর্শক গতকাল থেকে অনেক মানুষ কিন্তু হতাশ আমি দেখছিলাম, আর খবরও মানুষ সে অর্থে দেখতে চাইছেন না। আমি বিভিন্ন চ্যানেলের টিআরপিগুলো দেখছিলাম, সব দেখবেন ধপধপ করে নেমে গেছে, মানুষ কিন্তু হতাশ হয়ে পড়ছেন, দূর কিছুই হবে না, এ মনে হচ্ছে আর কিছু হবে না, একটা হতাশ হয়ে পড়ছে। কিন্তু হতাশা কিন্তু আবার ভয়ঙ্কর কিন্তু একটা দিক, হতাশ হয়ে কিন্তু সারাজীবন মানুষ থাকতে পারে না, তারপর তার মনের মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়। সেখান থেকে দেখবেন এমন একটা পরিস্থিতি তৈরি হবে ওই জায়গা থেকে, এমন একটা মানসিকতায় উত্তীর্ণ হয়ে যাবেন মানুষজন যদি এইরকমই মানে কন্টিনিউ হয়ে থাকে। যদি সরকার শিক্ষা নিয়ে তারা ভালো করে চলার চেষ্টা করে তাহলেও ঠিক আছে, হয়তো সামাল দিতে পারবে, কিন্তু যদি সরকার মনে করে আমরা এইভাবেই চলবো, যা খুশি এইভাবেই আমরা করবো, এরকম দুর্নীতির বিষয়ে যা হচ্ছে কোনো কেয়ার করব না, চাকরি বাকরির বিষয়ে আমরা কিছু ভাববো না, যদি এইভাবেই চলে থাকে এবং দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করবো, যদি এইভাবেই চলে থাকে দেখবেন যে সমস্ত মানুষ এই মুহূর্তে বলবো হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, এই সমস্ত মানুষজনই কিন্তু দেখবেন আবার ডেসপায়ার্ড হয়ে যাবেন, আর তখন কিন্তু তারা যদি রাস্তায় নামতে শুরু করেন সেটা কিন্তু কন্ট্রোল করা কিন্তু মুশকিল। আর দেখবেন সেই সময় কিন্তু যে কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে সেই কেন্দ্র কিন্তু বাধ্য হবে হস্তক্ষেপ করতে, আর তখন কিন্তু আর কোনো দিন হয়তো বাঁচানো যাবে না এই সরকারকে। দর্শক নিশ্চয়ই আপনারা হয়তো বলবেন যে সেই দিন কবে আসবে, এটা বলা কিন্তু খুব মুশকিল সেই দিন কবে আসবে, তবে মানুষের যা ক্ষোভ বিক্ষোভ, তারপর যে রেজাল্ট, তাতে যে হতাশা কাজ করছে, এই হতাশা, এই স্তব্ধতা, এই যে খামোশি ভাব, মানে ঝড় ওঠার আগে যে মেঘটা দেখেন না, কালবৈশাখের যে মেঘটা, যেন কোথাও মনে হচ্ছে এইরকম একটা হয়ে রয়েছে পুরো বিষয়টা। যেদিন ঝড়টা উঠবে, যে বাড়িতেই থাকুক না কেন, দেখবেন সেই বাড়িতে থেকেও তারা হয়তো নিরাপদ মনে করবেন না, কারণ মানুষের ক্ষোভ কিন্তু কমেনি দর্শক, যেটা আমি কোথাও ফিল করছি। দর্শক কী বলবেন, নিশ্চয়ই টোটাল বিষয় সম্পর্কে আপনাদের কিছু মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, এবং শুভেন্দুর ভূমিকা নিয়ে নিশ্চয়ই কিছু বলতে পারেন দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে।